হ্যালো বন্ধুরা, আমি সীমা। আজকে দেখাবো বাঁশের মধ্যে হ্যাঙ্গিং গার্ডেন আর নারকেল মালার মধ্যেই গাছ লাগিয়েছি। কী কী গাছ লাগিয়েছি সেগুলো দেখাবো। নারকেল মালা আর কন্টেনার দুটোই আছে, বাঁশের মধ্যে কেমন করে ঝুলিয়েছি দেখুন। বাঁশটা আমার রং করা ছিল, রংটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে রং করব এবারে। আর এই যে দেখুন, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, এই যে ক্যালেন্ডুলা ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন, কি সুন্দর। দেখুন কিভাবে আমি নারকেল মালার টবগুলো ঝুলিয়েছি। আর হাতে নিয়ে দেখাচ্ছি যে এটা এটা বাঁশ দিয়েই টব বানিয়েছি। এটার মধ্যে গত বছরে এরকম অনেক টব বানিয়ে আমি এই বাঁশের মধ্যেই ঝুলিয়ে রেখেছিলাম। আর ওর মধ্যে অনেক রকম গাছ লাগিয়েছিলাম, প্রচুর প্রচুর ফুল ফুটেছে আর দেখতে খুব সুন্দর লাগছিল গত বছরে। তখন তো আমি ইউটিউব চ্যানেল চালু করিনি আমার, তার জন্য দিতে পারিনি। এবারে চেষ্টা করব, এই যে আমি বাঁশের টবগুলো বানিয়েছি, গত বছরে এই টবগুলোর মধ্যে প্রচুর গাছ লাগিয়েছিলাম, ফুল ফুটেছিল, আর এই বছরে আমি চেষ্টা করব। এরকম অনেক টব আমার আছে বা নতুন নতুন বানাচ্ছিও, সেগুলোর মধ্যে নানা রকম ফুল গাছ, লতা জাতীয় গাছ লাগানোর চেষ্টা করব আর ইউটিউবেও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আজ এই পর্যন্তই থাক, আবার আগামী ভিডিওয় কথা হবে।